একটি 8 বছরের বাচ্চা জাপানের একটি গ্রামে ফুটবল খেলছিল। তখন সে দেখলো চার চাকার উপর চলা একটি মেশিন। এই মেশিনটি ছিল একটি গাড়ি। গাড়িটি ছিল ফোর্ড মডেল টি। সেই দিনটি ছিল তার জীবনে প্রথম দেখা একটি গাড়ি। এবং সেই দিন থেকে শুরু হলো তার মেকানিজম দুনিয়ার সূচনা। এই ছেলেটির নাম ছিল সোচাইরো হোন্ডা। কে বা জানতো এই ছেলেটির নাম বর্তমান সময় ছোট বড় গাড়ির লোগো হয়ে যাবে। চলুন আজকে আমরা সেই ছোট্ট ছেলে থেকে হোন্ডার মালিক হওয়ার যে বিষয়টি সেই বিষয়টি আজকে জানবো। চলুন তার গল্পটি আজকে জানবো। তো শুরু করা যাক ভিডিও, সো লেটস জাম্প ইনটু দা ভিডিও। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। 1906 সালের 17ই নভেম্বর সোচাইরো হোন্ডা জন্মগ্রহণ করেন জাপানের একটি প্রত্যন্ত অঞ্চলে। তিনি তার শৈশব কাটিয়েছেন তার বাবা গিহেই হোন্ডার সাথে। তার বাবা ছিলেন একজন কামার এবং ছিল তাদের একটি সাইকেল মেরামতের ব্যবসা। সে তার বাবাকে সাইকেল মেরামতের পাশাপাশি সাহায্য করত। সেই সময়ে তার মা মিকা হোন্ডা ছিলেন একজন তাঁতি। হোন্ডা গতানুগতিক শিক্ষায় আগ্রহী ছিল না, বলতে গেলে তার কোনো শিক্ষাই ছিল না। তিনি পরিবার থেকেই তার শিক্ষা নিয়েছিলেন। ছোটবেলায় তার বাবা সাইকেল মেরামতের যে অর্থ ছিল সেই অর্থ দিয়ে তাদের সংসার চলতো না বলে সে বাড়ি ছেড়ে চলে যান এবং তিনি তার গ্রাম ছেড়ে শহরে গিয়ে দেখতে পেলেন যে তিনি একটি চাকরি পেয়েছেন। কিন্তু সেই চাকরি ছিল কোথায় জানেন? একটি গাড়ির কোম্পানিতে, এবং সেই কোম্পানি তাকে সাফ সাফাইয়ের কাজ দিয়েছিল। হোন্ডা তার জীবনে প্রথম গাড়িটি দেখে রোমাঞ্চিত হয়েছিল। পরবর্তী জীবনে তিনি প্রায় বলতেন যে তেলের গন্ধটি তিনি কখনো ভুলতে পারবেন না, এই বলে যে এইটি সুগন্ধির মতো একটি গন্ধ। এরপর হোন্ডা যখন বুঝতে পারলো সেখানে সে মেকানিক্যাল কোনো কাজই করতে পারবে না, তখন সে আবার বাড়ি ফিরে যাওয়ার চিন্তা করে। কিন্তু সে তার মা বাবার সামনে কিভাবে দাঁড়াবে এই ভেবে সে আর বাড়ি ফেরেনি, বরং সেখানে থেকে গাড়ির ইঞ্জিন নিয়ে ঘাটাঘাটি শুরু করলো। এবার সে চিন্তা করলো একটি গাড়িই বানিয়ে ফেলবে পুরাতন ইঞ্জিন দিয়ে, এবং সে সফল হয়। তার গাড়ি দুটির নাম ছিল আর্ট ড্যামলিয়ার এবং কার্টিস। তবে এই গাড়ি শুধু রেসিংয়ের জন্য। তার রেসিংয়ের প্রতি আগ্রহ ছিল বিপুল এবং তার বানানো গাড়িটি জাপানের মোটো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়। তখন সে রেসিং নিয়ে কাজ করা শুরু করে, কিন্তু সে জানতো না যে তার সামনে বড় একটি বিপদ রয়েছে। হোন্ডা 1936 সালে তামাগোয়া স্পিডওয়েতে একটি টার্বোচার্জ রেস করেছিলেন। 1936 সালে সোচাইরো হোন্ডা একটি রেসিংয়ে অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি একটি দুর্ঘটনার সম্মুখীন হন। তার বাম চোখ গুরুতরভাবে আহত হয়েছিল। এর পরবর্তীতে তিনি রেসিং ছেড়ে দিয়েছেন। শত বাধা আসার পর হোন্ডা নিজের জায়গা থেকে একটুও সরে দাঁড়াননি। এরপর হোন্ডার যেহেতু রেসিং নিয়ে বেশি আগ্রহ ছিল, তিনি একটি রেসিং বাইক তৈরি করার পরিকল্পনা করছিলেন। তিনি সবসময় রেসিং কম্পিটিশনে যেতেন। কেন জানেন? কারণ রেসিং বাইক তৈরি করার জন্য সেখানকার যে রেসিং বাইকগুলো ভালো পারফরমেন্স করছিল সেই বাইকগুলো তিনি দেখতেন, এবং সেখানে কি ইঞ্জিনগুলো ব্যবহার করা হয়েছে সেই বিষয়গুলো তিনি জানতেন। এরপর তিনি একটি রেসিং বাইক তৈরি করে ফেলেন। বাইকটি তখনকার আন্তর্জাতিক রেসিং কম্পিটিশনে প্রথম হয়েছিল। এরপরে শুরু হয় হোন্ডার ব্যবসায়িক কার্যক্রম। পরপর অনেকগুলো বাইকের মডেল নিয়ে হাজির হয় হোন্ডা। এখন পর্যন্ত হোন্ডার অনেক বাইক বাংলাদেশে দৌড়ে বেড়াচ্ছে। বাইকের পাশাপাশি অনেকগুলো গাড়ির মডেলও নিয়ে আসেন হোন্ডা, কিন্তু সেই গাড়ির মডেলগুলো মার্কেটে তেমন একটা সাড়া ফেলতে পারেনি। কিন্তু পরবর্তীতে তার যে গাড়ির মডেলটি ছিল সেই মডেলটি অনেক পরিচিত হয়, এবং সেই মডেলটির কারণে হোন্ডা এখন পর্যন্ত মার্কেটে রাজা হয়ে আছে। তো কেমন লেগেছে আজকে সোচাইরো হোন্ডার জীবনী? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওতে লাইক দিয়ে দিন, যাতে পরবর্তীতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড বাই।